সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি নিউজ এক্সপোজার টিভিতে। ভিডিও শুরুতে আপনাদের কাছে একটি বিনীত অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন, আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনই সাবস্ক্রাইব করে নিন, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। প্রথমেই থাকছে আজকের প্রধান প্রধান সংবাদ শিরোনাম। কুড়িগ্রামে সৎ মাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক আটক, সুপার এডিটেড ক্লিপ দিয়ে মিথ্যা মামলা করা হয়েছে বললেন নিকজন চৌধুরী। জামিন পাননি সম্রাট, অভিযোগ গঠন শুনানি 30 নভেম্বর। বেগমগঞ্জে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের 7 সদস্য আটক, পাওনা টাকার জন্য সপরিবারে আমরণ অনশন। 30 সেকেন্ডে 12 লাখ টাকা হাওয়া, এবার দেখুন বিস্তারিত। কুড়িগ্রামে সৎ মাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক আটক। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় এক সন্তানের জননী সৎ মাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ছেলে মিজানুর রহমান নামে একজনকে আটক করেছে পুলিশ। নির্যাতিতা নারী জানান উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের নাওডাঙ্গা গ্রামের বাসিন্দা সোবেদ আলী প্রায় 10 বছর আগে প্রথম স্ত্রীকে তালাক দিয়ে তাকে বিয়ে করেন। তার বাড়ি পার্শ্ববর্তী লালমনিরহাট জেলার মহিষখোঁচা গ্রামে। তাদের দাম্পত্য জীবনে 6 বছর একটি কন্যা সন্তান রয়েছে। এর মধ্যে সতীনের একমাত্র ছেলে মাদকাসক্ত মিজানুরের কুনজরে পড়ে তার। এর আগেও কয়েকবার মিজানুর তাকে ধর্ষণের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে বলে জানান তিনি। গত 17 অক্টোবর শনিবার রাতের খাবার শেষে স্বামী সন্তান নিয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন তিনি। এ সময় তার স্বামী ছোবেদ আলী গরমে বাড়ির পার্শ্ববর্তী টঙে অবস্থান করছিলেন। ঘরের দরজা ফাঁকা এবং বাড়িতে কেউ না থাকার সুযোগে মাদকাসক্ত লম্পট মিজানুর ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় তাকে জাপটে ধরে ধর্ষণের চেষ্টা চালায়। ধস্তাধস্তি আর চিৎকার এলাকাবাসী এবং তার স্বামী এসে মিজানুরকে হাতে নাতে আটক করে। সোমবার সন্ধ্যায় নির্যাতিত নারী বাদী হয়ে ফুলবাড়ী থানায় একটি মামলা করেন। সতীনের ছেলে কর্তৃক ধর্ষণের চেষ্টার শিকার হওয়ার ঘটনাটি এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি করেছে। নির্যাতিত নারীর স্বামী সোবেদ আলী বলেন, স্ত্রী ও সন্তানের চিৎকার চেঁচামেচিতে ছুটে এসে দেখি মিজানুর তার সৎ মাকে শ্লীলতাহানি করেছে। সে মাদক সেবন করায় মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দা মকবুল হোসেন, মোফাজ্জল হোসেন ও মনিরুজ্জামান জানান, মিজানু নিয়মিত গাঁজা সেবন করে, নিশাগ্রস্ত হয়ে প্রায় তার সৎ মায়ের ওপর নির্যাতন চালায়। নাওডাঙ্গা ইউপি সদস্য শাহজামাল মিয়া বলেন, এর আগেও একবার এ ধরনের ঘটনা ঘটিয়েছিল মিজানুর, তাই ওই নারীকে আইনের আশ্রয় নিতে বলা হয়েছে। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ রাজীব কুমার রায় বলেন, এই ঘটনায় নির্যাতিত নারী সোমবার নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন। রাতে অভিযুক্ত মিজানুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। সুপার এডিটেড ক্লিপ দিয়ে মিথ্যা মামলা করা হয়েছে বললেন নিকজন চৌধুরী। সুপার এডিটেড ক্লিপ দিয়ে তার বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে বলে অভিযোগ করেছেন ফরিদপুর 4 আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিকজন চৌধুরী। মঙ্গলবার সকালে হাইকোর্টে আগাম জামিন নিতে গিয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। তিনি বলেন, আগাম জামিন পাবো ইনশাল্লাহ, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমার আসনে মানি লন্ডারিং বিরুদ্ধে অভিযান পরিচালনা সমর্থন করায় আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। উল্লেখ্য, বৃহস্পতিবার ফরিদপুরে জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা নওয়াবুল ইসলাম চরভদ্রাসন থানায় সাংসদ নিকজন চৌধুরীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে মামলা করেন। মামলার এজাহারে বলা হয়, গত 10 অক্টোবর চরভদ্রাসন উপজেলার উপনির্বাচনে কেন্দ্রভিত্তিক নির্বাহী ম্যাজিস্ট্রেট নিযুক্ত করায় জেলা প্রশাসক অতুল সরকারকে ফোন করে কৈফিয়ত দাবি করেন সাংসদ নিকজন। তার সমর্থিত প্রার্থী পরাজিত হলে মহাসড়ক অবরোধ করার হুমকি দেন এবং অশোভন আচরণ করেন তিনি। একই সাথে নির্বাচনের দিন একটি ভোট কেন্দ্রের বুথের সামনে জাল ভোট দেওয়া ও ধূমপান করার সময় একজন পোলিং এজেন্টকে আটকের পর চরভদ্রাসনের উপজেলা নির্বাহী কর্মকর্তা ভাঙ্গার সহকারী কমিশনার ভূমি ও কর্তব্যরত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সাংসদ অতি অশালীন ভাষায় গালিগালাজ, ভয়ভীতি প্রদর্শন এবং হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে। একজন সংসদ সদস্য হয়েও নির্বাচনী এলাকায় উপস্থিত থেকে নির্বাচনের প্রচারে অংশগ্রহণ করে এবং দায়িত্বরত কর্মকর্তাদের গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করে নিকজন চৌধুরী নির্বাচনী বিধিমালা লঙ্ঘন করেছেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। জামিন পাননি সম্রাট, অভিযোগ গঠন শুনানি 30 নভেম্বর। অস্ত্র মাদক মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের জামিন নামঞ্জুর করেছেন আদালত। পাশাপাশি অভিযোগ গঠনের শুনানির জন্য 30 নভেম্বর দিন ধার্য করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ঢাকা মহানগর হাকিম কে এম ইমরুল কায়েস এ আদেশ দেন। এর আগে সকাল 10টার দিকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হয় ইসমাইল চৌধুরী সম্রাটকে। শুনানি শেষে আসামিপক্ষের জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত। পাশাপাশি অভিযোগ গঠনের শুনানি দিন ধার্য করেন।
গত বছর 6 নভেম্বর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সম্রাটের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয় র্যাব। একই বছরের 9 ডিসেম্বর মাদক মামলায় সম্রাট ও আরমানের বিরুদ্ধে চার্জশিট জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা। এর আগে 6 অক্টোবর কুমিল্লা 14 গ্রামের কুঞ্জুস শ্রীপুর গ্রামে আত্মগোপনে থাকা সম্রাটকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বেগমগঞ্জে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের 7 সদস্য আটক। নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুর ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে কিশোর গ্যাংয়ের 7 সদস্যকে আটক করেছে পুলিশ। সোমবার সকাল থেকে ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা সুমন, সম্রাট, হৃদয় ও তুফার বাহিনীর সদস্য বলে জানিয়েছে পুলিশ। এদের মধ্যে রয়েছে এলাকায় আলোচিত নাসরুল্লাহ, নেহাল, মোর্শেদ আলম বাবু, জহির, ইমামুদ্দিন, সাব্বির, তানজিদ, মেহরাজ, জাবেদ ও দাইমুল ইসলাম। আটক 7 জনের নামে একাধিক মামলা থাকার কথা জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। তাদের বিরুদ্ধে আরও কোনো অভিযোগ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। পাওনা টাকার জন্য আমরণ অনশন সপরিবারে। মৌলভীবাজারে পাওনা টাকা না পেয়ে সপরিবারে বাড়ির সামনে আমরণ অবস্থান কর্মসূচি পালন করেন আমিনুল ইসলাম নামের এক ব্যবসায়ী। তবে সারাদিন অনশন চালিয়ে গেলেও সোমবার সন্ধ্যায় টাকা পরিশোধের আশ্বাস পেয়ে অনশন ভঙ্গ করেন তিনি। সোমবার 19 অক্টোবর মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা এ শহরে এ ঘটনা ঘটে। ব্যবসায়ী আমিনুল ইসলাম রিয়াদ জানান, একটি বাড়ি করার জন্য 5 শতক জমি কিনতে কুলাউড়া পৌর এলাকার ইসলামবাগ আবাসিক এলাকার বাসিন্দা সাব্বির জামিল ও এমদাদ হককে কয়েক কিস্তিতে 24,50,000 টাকা দেওয়া হয়। টাকা দেওয়ার 8 মাস পরে হলেও জমি রেজিস্ট্রেশন না করে দিয়ে উল্টো তাকে ভয়ভীতি দেখিয়ে আসছিল। এতে আমিনুল ইসলাম কোনো উপায়ন্তর না দেখে তিনি তার বাড়ির সামনে আমরণ অনশনের সিদ্ধান্ত নেন। সোমবার সকাল 10টায় সপরিবারে সাব্বির জামিলের বাড়ির সামনে আমরণ অনশন শুরু করেন। এতে অনেকেই কৌতূহলী হয়ে তাকেও তার সপরিবারকে দেখতে ছুটে আসেন। শুধু তাই না, কুলাউড়া থানা পুলিশ সহ প্রশাসনের অনেকে এসে অনশন ভঙ্গের চেষ্টা করেন। প্রথম দিকে তিনি কারো কথাই শুনেননি। তবে সন্ধ্যায় সাব্বির জামালের মা এসে পাওনা টাকা পরিশোধের আশ্বাস দিলে অবশেষে পানি পান করে তিনি ও তার পরিবারের লোকজন অনশন ভঙ্গ করেন। এদিকে অভিযুক্ত সাব্বির জামিল ও এমদাদ টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন। 30 সেকেন্ডে 12 লাখ টাকা হাওয়া। রংপুরে চোখের পলকে হাওয়া হয়ে গেছে এক ঠিকাদারের 12.5 লাখ টাকা। দিনে দুপুরে নগরীর ব্যস্ততম কাছারি বাজার এলাকায় ঘটেছে এ ঘটনা। ঠিকাদার সুজাউল ইসলাম জানান, সোমবার 19 অক্টোবর দুপুরে ব্যাংক থেকে 12.5 লাখ টাকা তুলে ব্যাগে করে তিনি ব্যাংকের নিচে রাখা মোটরসাইকেলের কাছে যান। টাকার ব্যাগটি সিটের উপর রেখে শুধু তালা খুলে তাকিয়ে দেখেন সিটের উপর টাকার ব্যাগটি নেই। তিনি বলেন, 30 থেকে 35 সেকেন্ডের মধ্যে ঘটে যায় এ ঘটনা। এ ব্যাপারে সন্ধ্যা 7:30টার দিকে রংপুর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন সুজাউল ইসলাম। রংপুর মহানগর পুলিশের মিডিয়া সেলের প্রধান ADC উত্তম কুমার পাঠক জানান, CCTV ফুটেজ ও প্রযুক্তিগত সহায়তায় ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করা ও টাকা উদ্ধারে পুলিশ কাজ করছে। আমাদের এখনকার সংবাদ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চাইলে আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন। আসসালামু আলাইকুম।